This is that one. Hello viewers, assalamu alaikum. আজকে আমি গুড়া দুধ দিয়ে খুব ইজিভাবে কিভাবে কালোজাম মিষ্টি তৈরি করতে হয় সেটাই দেখাবো। কালোজাম মিষ্টি তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 কাপ গুড়া দুধ। আমি এখানে নিরো ফুল ক্রিম মিল্ক পাউডারটা নিয়েছি। আপনারা চেষ্টা করুন ভালো ব্র্যান্ডের গুড়া দুধটা নিতে, তাহলে মিষ্টিটা ভালো হবে। আর নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি দিয়ে দিব 1 চামচ ঘি, এবং ঘিটা ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, কালো জাম মিষ্টির ভেতরটা একটু লাল হলে দেখতে ভালো লাগে। আর আমি দিয়ে দিব একটা বড় সাইজের ডিম। ডিমটা দিয়ে আমি একটা স্টিকি ডো তৈরি করব। কালো জাম মিষ্টির জন্য এরকম একটা স্টিকি ডোই আমাদের লাগবে। আমি এখন ডোটা 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ডোটা একদম সেট হয়ে যাবে, হাতের সাথে লেগে যাবে না। আমি মিষ্টিটা তৈরি করার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির ডোগুলো থেকে মিষ্টির শেপটা তৈরি করে নেব। আমি একটু লম্বা করে ওভাল শেপ করে নেব। আমি সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য। আমি একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। একটা কথা খেয়াল রাখতে হবে, মিষ্টি ভাজার জন্য তেলটা হালকা গরম থাকতে হবে, বেশি গরম থাকা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেতরে ভালো মতো কুক হবে না। আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলে। এখন আমি হালকা আছে মিষ্টিগুলো ভেজে নেব উল্টে পাল্টে। আমি মিষ্টিগুলো উল্টে দিচ্ছি ভাজার জন্য। তারপর আমি অন্য একটা পাত্রে মিষ্টি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 3 কাপ পানি দিলাম। কালো জাম মিষ্টির জন্য শিরাটা একটু পাতলা হতে হবে। আমি চিনিগুলো মিশিয়ে নিচ্ছি, আর আমি চিনির মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম। তারপর আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আমার শিরাটা ফুটে উঠলে আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে এটা কালো জামে একটু কালো করে ভেজে নেব। মিষ্টিটা যখন ডার্ক কালার হয়ে যাবে তখন আমি মিষ্টিটা তুলে নেব। তা আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি মিষ্টিটাকে হালকা ঠান্ডা করে নেব, তারপর শিরাতে দিব। তা আমি শিরাটাকে আর একটু ফুটিয়ে নিচ্ছি। শিরাটা ফুটে যাওয়ার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি মিষ্টিটাকে 10 মিনিটের মতো কুক করে নেব। তো 10 মিনিট পর আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু 2 ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য। তো আমি এখন শিরাতে 1 ঘন্টা মিষ্টিটা ভিজিয়ে রাখবো, তাহলে ভালোভাবে মিষ্টিটার ভেতরে শিরাটা ঢুকবে।
তো এক ঘন্টা পর আমি এখন মিষ্টিটা একটা প্লেটে সার্ভ করে নেব এবং আপনাদের দেখাবো মিষ্টির ভেতরটা কেমন হয়েছে। আপনারা চাইলে মিষ্টিতে মাওয়া গড়ি নিতে পারেন, কিন্তু আমার বাসা এভাবেই পছন্দ করে, তাই আর আমি কোনো কিছু দিচ্ছি না। আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ভেতরে শিরা ঢুকে মিষ্টিটা কি সুন্দর রসে টুটুম ভরে গিয়েছে। আমার মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।